ভবানীপুর কেন্দ্রে প্রথম নির্বাচনী সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুবীর বোস স্ট্রিটে আজ বেলা 4টার সময় এই জনসভা ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের মুখেই এই সভা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তার কারণ এখনো এই এলাকায় জল জমে রয়েছে। মুখ্যমন্ত্রী আদৌ এইখানে জনসভা করতে পারবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরাদ হাকিম। তিনি জানিয়েছেন জল নামিয়ে এখানে জনসভা করার চেষ্টা চলছে, কিন্তু কতদূর তা সম্ভব হবে তা এখনো বলা যাচ্ছে না। প্রজ্ঞা সাহা, ইটি ভারত, কলকাতা।